আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মাঝখানে শুধুমাত্র একটা দিন, পরে আইসিটি পরীক্ষা, এবং এই একদিনে আমাদের প্রচুর পরিমাণে পড়া পড়তে হবে, অনেক পড়া। আইসিটিটা মানে চ্যাপ্টার অল্প মনে হলেও কিন্তু অল্প না, অনেক পড়া আছে। এবং ভিডিওর শুরুতেই আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, আমার একটা কথা জাস্ট মনে রাখবে আইসিটি পরীক্ষার জন্য। আমি যদি তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায়ে আমি যদি টপিক ভিত্তিক সাজেশন দেই যে এখানে 10টা টপিক দেওয়া আছে, এই 5টা টপিক পড়ো, এখান থেকে অ্যাক্সেস জিওলজির প্রশ্ন চলে আসবে, তুমি কি আমাকে গ্যারান্টি সহকারে বলতে পারবে যে এই টপিকগুলো আমি বাদ দিলাম সেখান থেকে এমসিকিউ আসবে না? মাস্ট বি আসবে। আমি বলছি আসবে, তুমি বলবে আসবে, সবাই বলবে আসবে, যে সাজেশন দিবে সেও বলবে আসবে। তাহলে আমি কেন ওই টপিকগুলো বাদ দিব? এমসিকিউর জন্য আলাদাভাবে পড়তে হবে, সিকিউর জন্য আলাদাভাবে পড়তে হবে, একই সাথে পড়ি না কেন? আলাদা করে পড়ার এত সময় কোথায়? তুমি এখান থেকে, তোমাকে যদি কেউ বলে যে 1 নম্বর থেকে 5 নম্বর অধ্যায় পর্যন্ত এই এই টপিকগুলো বাদ দিয়ে পড়ো, একচুল পরিমাণ টপিক তুমি বাদ দিবে না, একটাও না। তুমি একটু চিন্তা করে দেখো যে 25টা এমসিকিউ আসবে 5টা অধ্যায় থেকে, তুমি এখানে কি একটা টপিকও বাদ দিয়ে পড়তে পারবে? একটাও না। প্রত্যেকটা টপিক থেকে এমসিকিউ আসার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে পড়ার টেকনিক আছে যে আমি এইভাবে পড়লে আসলে এমসিকিউর জন্য ভালো হবে, এভাবে পড়লে সিকিউর জন্য ভালো হবে। সিকিউর জন্য যদি চ্যাপ্টারগুলোকে কমিয়ে আনতে চাও যে সিকিউর জন্য আমি একটা বেস্ট প্রিপারেশন নিব যে এই অধ্যায়গুলো সিরিয়ালগুলো শুধুমাত্র পড়বে, সেক্ষেত্রে পড়তে পারো। কারণ কি, আমাদের সিরিয়াল আসবে 8টা, লিখতে হবে 5টা। সেক্ষেত্রে তুমি যদি 3টা বা 4টা অধ্যায় পড়ো, তারপরে তোমার 5 থেকে 6 প্রশ্ন ইজিলি কমন থাকবে। তুমি যদি 3টা অধ্যায় পড়ো, তারপরে তোমার কমন থাকবে, কিন্তু কোনো টপিক বাদ দেওয়া যাবে না। এবং এমসিকিউর এই পড়া পড়তে গিয়েই আমাদের সিরিয়াল পড়াও হয়ে যাবে। কিভাবে হবে চলো সেটা দেখিয়ে দিই। প্রথমত অবশ্যই জানো যে সিকিউতে আমাদের 50 মার্কের পরীক্ষা দিতে হবে, তারপরে এমসিকিউতে 25, প্র্যাকটিক্যালের 25 পরে আমাদের প্রথমত সিকিউতে 50 এবং 25, এই 75 মার্কে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। এখানে টোটাল 5টা চ্যাপ্টার আছে, এবং কোন চ্যাপ্টার থেকে কয় সেট প্রশ্ন হবে সেটা আমরা আগে আলোচনা করি সিরিয়াল নিয়ে। প্রথমত তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ যে অধ্যায়টা আছে, গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এখানে প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন হবে। যেহেতু 5টা অধ্যায় থেকে 8 সেট প্রশ্ন হবে, তার মানে প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন হবে, এই অধ্যায় থেকে 1 সেট প্রশ্ন হবে। 2 নম্বর অধ্যায় কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং, ঠিক আছে, এই অধ্যায় থেকে 1টা প্রশ্ন হতে পারে, 2টাও হতে পারে। 3 নম্বর অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, কনফার্ম ধরে রাখো, মাস্ট বি 2টা প্রশ্ন হবে। ওয়েব ডিজাইন এবং HTML, এই অধ্যায় থেকে 1টা হতে পারে, আবার 2টাও হতে পারে। প্রোগ্রামিং ভাষা 2টা হবে, কনফার্ম ধরে রাখো। এখন দেখো তো কয় সেট প্রশ্ন হলো, 2টা, 4টা, 6টা, 8টা, 9টা, কিন্তু আমাদের পরীক্ষার প্রশ্ন হবে কয় সেট, 8 সেট লাগবে। সেক্ষেত্রে যদি 2 নম্বর অধ্যায় থেকে 2টা প্রশ্ন হয়, তাহলে 4 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন হবে 1টা, যদি 4 নম্বর অধ্যায় থেকে 2টা হয় তাহলে 2 নম্বর অধ্যায় থেকে হবে 1টা, অর্থাৎ 2 এবং 4 এই 2টা অধ্যায় থেকে প্রশ্ন পাবে 3 সেট, 2, 4 অধ্যায় থেকে প্রশ্ন পাবে 3 সেট। এখন তুমি যদি 2 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায় এই 3টা অধ্যায় যদি কমপ্লিট করো, তোমার 5 সেট প্রশ্ন ইজিলি কমন থাকবে। তুমি যদি 2 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায়, 3 নম্বর, 2, 3, 4 যদি কমপ্লিট করো, তারপরে তোমার 3 সেট প্রশ্ন ইজিলি কমন থাকবে। আমরা প্রথম অধ্যায়ের কথা বলতে পারি, তথ্য যোগাযোগ প্রযুক্তি। একটু যেখানে সৃজনশীল লেখা লাগে এই অধ্যায়গুলো পারলে একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবে। অ্যাভয়েড কেন? যদিও সহজ অধ্যায়, প্রশ্ন কমন থাকবে, কিন্তু অ্যাভয়েড কেন করবে? সৃজনশীল লেখে 1 সেটে পুরো 10-এর ভিতর 10 পা একটু কষ্টকর হয়ে যায়। এমন না যে 10-এর ভিতর 10 দেয় না, দেয় কিন্তু একটু কষ্টকর হয়ে যায়। কিন্তু তুমি এই অধ্যায় থেকে, সংখ্যা পদ্ধতি থেকে 1 সেট প্রশ্নে অ্যান্সার করে তুমি কনফার্ম বলে আসতে পারবে, যেহেতু সঠিকভাবে লেখা আসছে, হাতে লেখা যত পচা হোক, যত জঘন্য হোক, উত্তর যদি ঠিক থাকে তুমি 10-এর ভিতর 10 পাবে। এই অধ্যায়গুলো থেকে নাম্বার কাটার কোনো সম্ভাবনা নাই, কিন্তু যেখানে আমাদেরকে লিখেছিল সেগুলো লিখতে হয়, সেখানে নাম্বার কাটার সম্ভাবনা থাকে। 10-এর ভিতর 10 শিক্ষকরা দেয়, তারপরেও আমাদের একটু সন্দেহ থাকবে যে নাম্বার কি 10-এর ভিতর 10 দিবে নাকি 8 দিয়ে দিবে। কিন্তু এই অধ্যায়গুলো থেকে লিখলে তোমার 1 নম্বরও কাটবে না, পুরো নাম্বার তোমাকে দিবে। সেক্ষেত্রে তুমি 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর অধ্যায় সৃজনশীলের জন্য পড়তে পারো, বা তুমি এখানে 2, 4, 5 পড়তে পারো। তোমার সুন্দর করে সাজিয়ে দাও যে এতদিন যাবত যে পড়াশোনা করে আসছো, কোন অধ্যায়গুলো আগে কমপ্লিট করে ফেলেছো, যেগুলো বাড়তি কোনো প্রেশার পরীক্ষার আগ মুহূর্তে নিও না, যেগুলো কমপ্লিট করে আসছো অলরেডি, ওইগুলোর উপরে প্র্যাকটিস করবে। এই হচ্ছে আমাদের টোটাল সৃজনশীলের সাজেশন। আমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ আলাদা করে দিই নাই, কারণ কি, ওই রিস্কটা আমরা শিক্ষার্থীদেরকে নিতে দিচ্ছি না। চ্যাপ্টার ওয়াইজ আলাদা করলে তুমি ওইটার পিছনে যে সময়টা নষ্ট করবে সেই সময় তোমার এমসিকিউ পড়া হয়ে যাবে। আমরা এখানে 5টা অধ্যায়ের ভিতর শর্ট করে আমরা 3টা অধ্যায় দিলাম, এই 3টা অধ্যায় পড়ো, ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের 5 সেট প্রশ্ন ইজিলি কমন থাকবে। এবার আসি এমসিকিউতে। এমসিকিউর জন্য তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে হবে,
এবং এমসিকিউতে তুমি যখনই পড়বে ভালো একটা রাইটারের বই, ভালো একটা লেখকের বই, যখনই তুমি হাতে নিবে যে এই বইটা কমপ্লিট করে আমি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাই, তোমার প্রথম কাজ হবে প্রথম অধ্যায় থেকে একবার 5 নম্বর অধ্যায় পর্যন্ত সুন্দরভাবে এ টু জেড আন্ডারলাইন করবে। যারা অলরেডি করে ফেলেছো তাদেরকে অবশ্যই আমি একটা থ্যাঙ্কস জানাবো, কারণ তারা অর্ধেক কাজ অলরেডি সেরে রেখেছো। প্রথম থেকে শেষ পর্যন্ত আন্ডারলাইন করবে। কেন আন্ডারলাইন করতে বলছি? আমাদের সৃজনশীলে ক খ প্রশ্ন কমন পাওয়ার ক্ষেত্রে একটু ঝামেলা হয়, বিশেষ করে আইসিটিতে একটু ঝামেলা হয়। তুমি যখনই রিডিং পড়বে, তুমি যখনই প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে আন্ডারলাইন করে 5 বার 10 বার রিভাইজ দিবে, তখন ক এবং খ নাম্বার প্রশ্ন তোমার একটাও আনকমন থাকবে না। ওইখান থেকে ক এবং খ নাম্বার প্রশ্ন তোমার কমন থাকবে। তুমি এমসিকিউর প্রিপারেশন নিতে গিয়ে তোমার সৃজনশীলের প্রিপারেশনও হয়ে যাচ্ছে। পরীক্ষার আধা ঘন্টা আগ পর্যন্ত যে ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করেছো ওইগুলাই রিভাইজ দিতে থাকবে পরীক্ষার আধা ঘন্টা আগ পর্যন্ত। যদি পারো হলে বই নিয়ে গিয়ে আধা ঘন্টা আগ পর্যন্ত রিভাইজ দিতে থাকবে। যদি সম্ভব হয় সেক্ষেত্রে গার্ডিয়ান সাথে নিয়ে যাবে, আধা ঘন্টা আগ পর্যন্ত চোখ বুলিয়ে নিয়ে বইটা তার কাছে দিয়ে দিবে। বই থেকে ইম্পর্টেন্ট যে লাইনগুলো আজকে আন্ডারলাইন করবে এগুলোই পরবর্তীতে 10 বার 15 বার 20 বার যেই কবে পারো রিভাইজ দিতে থাকবে। রিভাইজ দিলে তোমার ক এবং খ নাম্বার প্রশ্ন কমন থাকবে, ওইখান থেকেই কমন থাকবে। মূল বইয়ের কোনো বিকল্প নাই, মূল বইটা আগে, পরবর্তীতে অতিরিক্ত বোর্ড কোশ্চেন পড়াশোনা আলাদা বিষয়। যখনই 15 থেকে 20 বার তোমার রিভাইজ দেওয়া শেষ এবং তোমার মনে হচ্ছে আমার ঘ নাম্বার প্রশ্ন আসলেও আমি বুঝতে পারবো যে কোন জায়গা থেকে প্রশ্ন দিয়েছে, ঘ নাম্বার প্রশ্ন আসলেও আমি বুঝতে পারবো কোন জায়গা থেকে দিয়েছে, ক এবং খ এর জন্য তোমার প্রিপারেশন হয়ে গেলো, এমসিকিউর জন্য বেস্ট প্রিপারেশন হলো, এখন গিয়ে তুমি তোমার গাইড বা টেস্ট পেপারে যে অতিরিক্ত এমসিকিউগুলো আছে বা অতিরিক্ত যে সিকিউগুলো আছে বা বোর্ড কোশ্চেন আছে বিগত কয়েকটা বছরে সেগুলো কমপ্লিট করবে, ওইগুলো জাস্ট প্র্যাকটিস করবে। বই থেকে একটা বেস্ট প্রিপারেশন নিয়েছো সৃজনশীলের জন্য, এমসিকিউর জন্য, এখন তুমি ওইগুলো প্র্যাকটিস করো, দেখো তোমার প্রিপারেশনটা কেমন হয়েছে। যদি দেখো যে না প্রবলেম হচ্ছে না, ভালোভাবে অ্যান্সার করতে পারছো, সেক্ষেত্রে বুঝবে বোর্ড পরীক্ষাতে ভালোভাবে অ্যান্সার করতে পারবে। যদি দেখো যে না প্রবলেম হচ্ছে, আবার ফেরত আসবে, আবার 4-5 বার সুন্দর করে ইম্পর্টেন্ট লাইনগুলো যেগুলো আন্ডারলাইন করেছিল ওগুলো আবার রিভাইজ দাও, তারপরে আবার ফেরত যাও আরেকটা বোর্ড নাও। যদি দেখো যে না এখন কোনো প্রবলেম হচ্ছে না, সেক্ষেত্রে বুঝবে পরীক্ষা হলেও তোমার কোনো প্রবলেম হবে না। আমরা শুধুমাত্র আইসিটি না প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে বলি, ওয়াইজ কখনো আলাদা করো না। তুমি একটা চ্যাপ্টার পুরোপুরি সৃজনশীলের জন্য বাদ দিতে পারো যে এই চ্যাপ্টারটা আমি পড়বো না, আমি 3টা চ্যাপ্টার পড়ে যাই, এমসিকিউর জন্য সুন্দরভাবে আমাকে টোটালি পড়তে হবে, কিন্তু গ্যাপ দিয়ে দিয়ে পড়ার থেকে চেষ্টা করো না। গ্যাপ দিয়ে একবারই পড়া যাবে না, গ্যাপ দিয়ে যা পড়বে ওইটাই তোমার ক্ষতি হয়ে যাবে, কারণ কি আমাদের 25টা এমসিকিউ 5টা অধ্যায় থেকে হবে। সেক্ষেত্রে প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা পয়েন্ট আমাদের গুরুত্বপূর্ণ, সব জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। আমি যে কথাগুলো বললাম এবং যেভাবে পড়তে বললাম এভাবে যদি পড়তে পারো আইসিটিতে তোমার 100% প্রশ্ন কমন থাকবে, এবং প্রতি বছরে শিক্ষার্থীরা যারা আমাদের গাইডলাইনগুলো ফলো করে তাদের কিন্তু প্রশ্ন কমন থাকবে। এই ছিল আমাদের টোটাল সাজেশন। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই জন্য আর কিছু বলতে চাচ্ছি না এবং তোমাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতে চাচ্ছি না। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।